हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। यू आर वाचिंग पायल अनप्लग्ड एंड आई एम पायल। दिस वीडियो इज गोना बी अ वेरी 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 एक्साइटिंग बिकॉज टुडे आई एम गोना शेयर विद यू माय फर्स्ट ब्लॉग एंड दिस इज ऑफकोर्स अ फूड ब्लॉग बिकॉज आई एम सो फूडी। सो हमें आज के एक इंटरेस्टिंग रेस्टुरेंटे जार मैं थीम सत्य खूब इंटरेस्टिंग एंड से कि खबर खाव और तुम्हारे साथ शेयर करब। तो देखते हम लास्ट पर्त थकते हैं वीडियो बेसि बकबक ना कर लेट्स गेट इनटू द वीडियो। তো আমরা যেহেতু একসাথে খেতে যাচ্ছি, মানে আমরা যেহেতু খেতে যাই যে জায়গাগুলোতে, সেখানে আমাদের দুজনকে একসাথে থাকতেই হবে। এটা আমাদের কাছে একটা শপথ। ও সেহেতু আমরা একসাথে যাচ্ছি, আরও একজন আছে সেখানে গিয়ে বলবো, সেখানে দেখা হচ্ছে। তো চলো। পায়েল বসার জন্য জায়গা পাচ্ছে না, বড্ড খিদা পাচ্ছে। তো আমরা দোলনাতে গিয়ে বসে যাবো। বাই দ্য ওয়ে, আই হ্যাভ এ গভীর কোশ্চেন। ট্রেনে দোলনা থাকে? দোলনায় দুলছি, আমাদের বেশ মজা লাগছে এই জায়গাটা। জায়গাটা সত্যি খুব সুন্দর। তবে ওই যে একটা কোশ্চেন আছে না, যে এটা যেহেতু থিম রেস্টুরেন্ট, যেহেতু ট্রেন থিম আমাদের আছে, তো আমার কথা এটাই যে ট্রেনে যদি এরকম দোলনা থাকতো, কাশ এরকম দোলনা থাকতো। তো আমি আশা রাখি দোলনা লাগবে না, কেন যেতে যেতেই তো দুলে দুলে এরকম দুলতে থাকে, ফিলিংসটা আসার জন্যই কেটে দোলনা দিয়েছে। হ্যাঁ, আমাদের দেখো মেনু কার্ড, এটা জবরদস্ত এক্সপ্রেস। পুরো জবরদস্ত এক্সপ্রেস। তো এর মধ্যে আমরা কি জবরদস্ত খাবার খাবো? জবরদস্ত মানে এটা কি হচ্ছে? এইটাই আমাদের পাগলামি। কিছু করার নেই আমাদের, আমাদের কোনো স্ক্রিপ্ট নেই, কোনো ডায়লগ নেই, আমরা পাগলামি করে ভিডিওটা বড়িয়ে দেবো। তো স্বাভাবিক আমরা বসে আছি যে কখন আসবে আমাদের সিজলার। ফার্স্ট টাইম ট্রাই করছি আমি, আমিও ট্রাই করছি। পায়েল আই থিঙ্ক তুইও ট্রাই করছিস। হ্যাঁ, তো এলে এলে বলো। তো আমরা দেখে খুশি থাকো, এটা দেখে খুশি থাকো, আর আমরা একটু দুলছি। ও মাই গড, মু সিনদে ইরু। তো আমাদের এখানে ফার্স্ট খাবার চলে এসছে, এটা হচ্ছে জবরদস্ত স্পেশাল ফ্রাইড চিকেন।
এটা বলতে হয়েছে তো পায়েল হচ্ছে কিনা বলো, পায়েলকে বলার সুযোগ দাও, বলো বলো। আমাদের একটা খাবার চলে এসেছে বাট এখনো বাকি। সেটাই খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল, আমাদের দুজনের চ্যানেলকেই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে লিখবে অবশ্যই যে কি কমেন্টে কি লিখতে বলা যায়, যদি ভালো লাগে কমেন্টে ভালো লাগে লিখতে হবে, আর যদি খারাপ লাগে তাও লিখতে হবে ভালো লাগছে। হামলে পড়া আগে বল তারপর খাবো, মানে জাস্ট অসাধারণ। ফ্রেঞ্চ ফ্রাই তো জানোই তোমরা কেমন খেতে হয়। এখানে যে টিকিটটা ছিল মানে আমার ওটা টিকির মতোই লাগলো, যে বার্গারের যে টিকির মতো দেয় সেটা জাস্ট মানে বাইরে থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে সফট, মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, জাস্ট অসম লাগছে। আর একটা স্মোকি ফ্লেভারও আছে যেটার জন্য আরও ভালো লাগছে। সো আমি আর কিছু বলতে পারছি না, আমি খাচ্ছি। কিছু ব্যাকগ্রাউন্ডে খুব নয়েজ আসছে তো স্কিপ করে দিল, খেতে খুব সুন্দর। তোমরা যদি এখানে আসো অবশ্যই তোমরা সিজলার ট্রাই করতে পারো। একটা জিনিস ট্রাই করতে চাই, কি কি এই যে এই যে ও এটা কেউ ট্রাই করে, আমি এটা ট্রাই করব, এটা দিয়েছে মানে আমি এটা ট্রাই করব। ক্যাবেজ খা খা দারুণ, সুপার, অসাধারণ অসাধারণ। আমরা খাওয়া প্রায় শেষ করে দিয়েছি বাট এই নিচটা দেখো এটা পুরো পুড়িয়ে দিয়েছে, মানে ব্যাপারটা মানে তন্দুরি তন্দুরি চাই করতে দিয়েছে, বাট এর যার জন্য স্মোকি ফ্লেভারটা এসেছে স্পেশালি। এবার খাবো, জানো ছিল কি একটা তো এটা আমি খাবো, জাবর স্পেশাল ফ্রাইড চিকেন টু পিসেস অল, মানে বাইরেটা জাস্ট ক্রাঞ্চি ভেতরটা চিকেনটা এতটা সফট, আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, এখানে যে সসটা দিয়েছিল সেটা একদম অন্যরকম, মানে লাইক টিপিক্যাল টমেটো কেচাপের মতো না, একদম মানে চাটনি চাটনি দারুন। ফাইনালি আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে আর বৃষ্টি তো অলরেডি ভিজতে শুরু করেছে। হ্যাঁ তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে। দারুণ লাগছে ওয়েদারটা, এই ওয়েদারটা দেখে মনে হচ্ছে আমরা একটা কফি খেলে ভালো। হ্যাঁ তো এখন চেষ্টা করবো যে কষ্ট করছি যে কোথাও একটা চা বা কফি খাওয়া, আর তোমাদেরকে অবশ্যই সাথে রাখবো।
প্লিজ তোরা সাথে দেখো আর ভিডিও শেষ অবধি দেখো আর রেস্টুরেন্টের রিভিউ এখনো বাকি আছে আমরা দেব দেখো তো ফাইনালি আমাদের চা খাওয়া আর হলো না বিকজ বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল জাস্ট প্রচন্ড বৃষ্টি পড়ছিল যার জন্য আমরা বেরোতেই পারিনি তো যাই হোক করে জাস্ট ভিজে ভিজে মানে বাড়িটা পৌঁছেছি তো দেখতেই পাচ্ছ ভিজে ভিজে গেছে চুল টুল তো যেটা বাকি ছিল সেটা হচ্ছে রেস্টুরেন্টের রিভিউটা হ্যাঁ রেস্টুরেন্টের রিভিউ খাবারের রিভিউ বলতে গেলে যে সিজলারটা আমরা খেয়েছিলাম সেটা ছিল ঠিক আছে ভালো ছিল টিকি যেটা তোমাদেরকে তখন বললাম যে টিকি যেটা দিয়েছিল টিকি টাইপের চিকেন টিকি চিকেন দিয়ে বানানো তো ওটা দারুণ লেগেছে আমার জাস্ট সুপার এছাড়াও ওপরে যে গ্রেভিটা তোমরা দেখতে পাচ্ছিলে ওই গ্রেভিটা টেস্টটা ভালো ছিল বাট আমি একটু এক্সপেক্ট করেছিলাম অন্যরকম লাইক সিজলারের মানে আমি জানি না সিজলারের টেস্ট কীরকম বাট আমি যে ভেবেছিলাম অন্যরকম একটু টেস্টটা হবে বাট মানে টেস্টটা দেখলাম মানে যেরকম মাঞ্চুরিয়ানের গ্রেভির টেস্ট যেরকম হয় বা ধরো চিলি চিকেনের গ্রেভির যেরকম টেস্ট হয় মানে ওরকম টাইপেরই খুব একটা যে আলাদা স্পেশাল কিছু সেরকম কিছু না একদম সেম মানে অতটাও মানে আমি যেরকম অন্যরকম চেয়েছিলাম সেরকম হয়নি এটাই হচ্ছে মাইনাস ওয়ান তাছাড়া আমার খুব ভালো লেগেছে যে নুডলসটা দিয়েছিল সেই নুডলসটাও খুব সুন্দর ছিল আর তার সাথে আমরা দিয়েছিলাম জবরদস্ত স্পেশাল চিকেন স্টিক ফ্রাইড চিকেন স্টিক আমি অনেক জায়গায় ফ্রাইড চিকেন খেয়েছি বাট ভেতরটা এতটা সফট কোনো জায়গায় আমি পাইনি মানে এতটা সফট মনে হচ্ছিল মানে চিকেনের ভেতর কিছু একটা স্টাফিং দিয়েছিল যার জন্য চিকেনটা মানে যত বাইট নিচ্ছি তত মনে হচ্ছে আমার চিকেনের স্বাদটা বাড়ছে আরও মানে দারুণ লেগেছে আমার মানে চিকেন স্টিক মানে সরি জবরদস্ত স্পেশাল চিকেন স্টিক ফ্রাইড স্টিক চিকেন এটা অসম লেগেছে ওটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না বস কোনো কথা হবে না তো এটাই ছিল আমার রেস্টুরেন্টের রিভিউ রেস্টুরেন্টের খাবারের রিভিউ হ্যাঁ আরেকটা কথা রেস্টুরেন্টের যে থিমটা ছিল সেই থিমটা তো তোমাদেরকে আমি ক্লিপ দেখিয়েছি সেটা হচ্ছে একটা ট্রেনের থিম লাইক এক্সপ্রেস জবরদস্ত এক্সপ্রেস ট্রেনে উঠেছি এই থিমটার জন্য স্পেশালি আরও মানে রেস্টুরেন্টটা ইন্টারেস্টিং লেগেছে ব্যাস তো এটাই ছিল আমার আজকের ব্লগ ফাইনালি ব্লগটা আমি এন্ড করবো আর এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ সেহেতু আমি জানি অনেক কিছু ভুল করেছি মানে বিকজ আমি যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ আই এম লিটল নার্ভাস সো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আমি যেহেতু ফার্স্ট টাইম শুরু করেছি আস্তে আস্তে সব ঠিক করে নেবো আর হ্যাঁ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড তার পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও যাতে আমার এভরি ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও অ্যান্ড লাইক করে দিও কমেন্টে জানিও স্পেশালি আমাকে কমেন্টে এটা জানিও যে আমার কী কী ভুল হয়েছে অ্যান্ড আমাকে আরও কীভাবে আমি গ্রো করব বা আমি আরও কী কী মানে আমার আরও আমার মধ্যে কী কী ইম্প্রুভমেন্ট লাগবে সেগুলো প্লিজ আমাকে সাজেশন দিও আমি আমি চাই যে তোমরা আমাকে সাজেশন দাও আমার মধ্যে কী কী আছে সেগুলো আমি ঠিকঠাকভাবে তোমাদের সামনে এসে প্রেজেন্ট করবো প্রেজেন্ট করবো তোমাদের যদি মেদিনীপুরের মধ্যে আরও কোনো চেনা চেনা রেস্টুরেন্ট থাকে যেগুলো নতুন নতুন খুলেছে তোমরা যদি তার রিভিউ পেতে চাও বা তোমরা যদি সেই খাবারগুলো রিভিউ পেতে চাও প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আমি সেগুলো কভার করার চেষ্টা করবো তো নেক্সট ভিডিও যতক্ষণ আসছে ততক্ষণ পর্যন্ত বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন ভালো থাকবেন